আজকে আমি এই দুটো জিনিস দেখাবো। তাই আমার যে শেপ টানছি আমি এই শেপগুলো একটু ভালো করে দেখো। এই এইখান থেকে এইভাবে উঠছে, এই এইখান থেকে এইভাবে আবার নেমে গেছে, ঠিক আছে। শেপ টানতে হবে সবসময় এইভাবে। আর এই যে এইটাটা বানাইছি এইভাবে, এইটাটা আমরা লাস্টে ক্লোজ করে দেবো, এইটাতে জয়েন করে ক্লোজ করে দেবো ভিতরেরটা। তাই আমরা অ্যাডজাস্ট রেজুলেশনে গেলাম, অ্যাডজাস্ট রেজুলেশন, ওকে, ইয়েস, আচ্ছা। এখন আমরা লেয়ার চেঞ্জ করব, এই প্রথম লেয়ারটা ডিলিট। এখন আমরা দেখতে পারতেছি যে এখানে একটা গোল আছে, তা আমরা প্রথম গোলটা উঠাই। হ্যাঁ, নয় আর তিন বারো, এই ক্লিয়ার। যদি চাই এগুলো দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো এনে দুই দেই, এনে দশ দেই, ঠিক আছে। এই মার্জাই অ্যাপ্লাই লেয়ার চেঞ্জ, আচ্ছা। আর ক্রস সেকশন গুলো এই দেখো, এই যে ক্রস সেকশন লাস্ট বারের মতো দেখে রাখো। দরদার ক্রস সেকশন সবসময় এইভাবে হয় বেশিরভাগ, ঠিক আছে। এই কোয়ালিটিতে করলে সুন্দর লাগবে দরজা, এইটা হচ্ছে বেস্ট, এটাও চলে, ঠিক আছে। এটা একটু টানলে ভালো হয়, তবে এটা একটু উপরে উঠিতে হবে। এই যে এটাও এখন বেস্ট কোয়ালিটিতে আছে, ঠিক আছে। এখন আমরা এটা রাখবো, এদের ধরে শেপ এডিটর, সরি শেপ এডিটর তো না, টুরিয়াল সুইফট, এই ধরলাম এটারে অ্যাড ক্রস সেকশন, একটা এদিকে তাই ঘুরে গেছে। শেপের কোয়ালিটি অন্যরকম। হ্যাঁ, তো এখন আমরা হাইট দেবো, মার্জ হাইট দুই দশ, এই ঠিক আছে। যত এটা স্মুথ হবে তত শেপ সুন্দর হবে, আচ্ছা। এটা আমি অ্যাপ্লাই দিলাম না, আর জিনিস দেখাবো। যদি আমরা চাই যে প্রথম ধাপটা একটু এরকম হালকা ঢালু হবে, এই যে হালকা ঢালু হবে, আমি উঠাইয়ে দেখাই তাহলে বোঝা যাবে। আজ পলিবার হরক দিল বার বার, শিফট ধরে এই দুটো ধরলাম, টুরেল সুইফট, এই এই। এখন আমি যদি চাই যে আমার এদিকে একটু ঢালু হয়ে উঠবে, কারণ কোন একটা বিটের কারণে, বা যদি দেখি যে যেমন এই যে এই ধরনের বিট বিটের উপরে উঠে আসে, সেক্ষেত্রে আমার ঢালু করে দেওয়া লাগবে এদিকটা একটু, আর এদিকটা আবার হাই ডেপ থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এই উঠাইলাম, উঠাইয়া এই যে জেট কন্ট্রোল দিয়ে দেবো, এই যে জেট কন্ট্রোল দিছি পরে এদিকটা ডেবে গেছে, ঠিক আছে। মাথা দিয়া দুই দশ, টোটাল হয়েছে বারো মিলি অ্যাপ্লাই। এরপরে আমরা কি করব, যেহেতু এখানে সার্কেল বেশি রাউন্ডে না, তাই সেক্ষেত্রে আমরা এখানে কেটে দিই, এই যদি আর বেশি এরকম সার্কেল থাকতো, যেরকম আইয়া এরকম বেশি সার্কেল থাকতো, সেই ক্ষেত্রে
ধাপে 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 কাটতে কাটতে আসা লাগতো। এইটা ধরলাম শিফট, এইটা টুডেল শিফট, এই এই এখন অলরেডি আমার এখানে ঢালু হয়ে গেছে। দুই দশ, আর এই টিকটারে আমরা উঠাই দেব। মিশে গেছে দেখছো, এই যে মিশে গেছে, অ্যাপ্লাই। এখন কি করবো এটারে, এই 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 টিকটারে আমরা আবার ডাউন করে দেব। এই যে টিকটারে দিয়ে দিলাম, অলরেডি এখান থেকে ঢাল খাইয়ে নামিয়ে গেছে, ঠিক আছে। এই এই একটা কোয়ালিটি। এখন আসে আর এক কোয়ালিটিতে, যদি মনে করো তোমার অর্ধেক লাগবে রাউন্ড, এরকম রাউন্ড লাগবে আর অর্ধেক এরকম খাইল লাগবে, সেই ক্ষেত্রে কিভাবে করবা? এই যে প্রথমে আমরা এইটা ধরলাম শিফট, এইটা টুডেল শিফট, প্রথমে আমরা রাউন্ড, ওই যে রাউন্ড রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, এরপর আমরা কি করব, এইটারে অ্যাড করো সেকশন নেই, ঠিক আছে, এইটার ভিতরে দিতে হবে। এইটা যেমন এইটার ভিতরে আসছে, যে একটা রাউন্ড, এই একটা, এই এক, এই দুই নাম্বারটা, এই যে দেওয়া আছে দুই নাম্বার, এই তিন নাম্বার, এই বুঝলে খাইল। যদি আমি চাই যে আমার আর একটু এদিকে এই খালটা আর একটু এদিকে এদিকে আসবে, তাহলে আর ওই সাইডিয়া আবার এই ধরলাম, ধরিয়া এই আরেকটা দিলাম, এই ঠিক আছে, অল্প রাউন্ড আর বাকি এটা খাইল। এখন এনে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্ট যদি আমি টাইম দিই সামনে, তাহলে এই রাউন্ডটা সামনে আসতে তাকাই আসবে, দেখো যে আগে আসতেছে হালকা হালকা, এই ঠিক আছে, পিছিয়ে নিলে পিছিয়ে যাবে, এই ক্লিয়ার, এই এখন আমরা এইটা উঠাবো, এই যে শিফট আজ পেলিবার এক দিল বারবার, এই যে এইটাই হাইট দিলাম, দুই আট, আট আর দুই বারো, ঠিক আছে। এখন এই যে এই দিকটা একটু ডাউন দরকার ছিল, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ইনাকে জেট কন্ট্রোল দিন, ওই যে সেট ডাউন হয়ে গেছে, এই যে সেট অলরেডি ডাউন হয়ে গেছে, ঠিক আছে। আরো যদি ডাউন প্রয়োজন ছিল, যেমন এই সেটটা আমার যদি আরো ডাউন প্রয়োজন থাকতো, সেক্ষেত্রে আমরা আর এটা দেব না, আর এইটাকে এইটার সাথে মিলিয়ে দেবো, ঠিক আছে, তাহলে অলরেডি ডাউন হয়ে যাবে। যদি আমার এখানে বেশি ডাউন প্রয়োজন, সেক্ষেত্রে এইটাকে এখানে মিলিয়ে দেবো, আর এক্সট্রা হাইট দেওয়া যাবে না, ঠিক আছে, এই ক্লিয়ার, অ্যাপ্লাই। তবে এইটা এইখানে কাটতে দিয়ে উঠাইলে সবচেয়ে বেটার হইতো, এখানে কাটতে দিয়ে যদি উঠাইতাম তাহলে আরো ভালো হইতো, ঠিক আছে, কারণ এইটার মধ্যে উঠেতে তার এখন তো এটা পুরোটা পাইছে, হ্যাঁ এইটা পুরোটা পাই গেছে, তো আমি কাটতে উঠেই দেখাই। আটমুলি দিয়ে দিবে, বেশি হাইট দেওয়ার দরকার নাই।
এখন আমরা টিকটার উঠে দেবো, আমরা টিকটা দিয়ে দেবো। ঠিক আছে, এই যে আমি 3D এই যে এটা দিয়ে কেটে অপর সাইডে লয়ে গেছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা একটু চাপাই দেবো, নাহলে যে এখানে ফাঁকা থাকে। হ্যাঁ, এই এন্টার, এখন আমরা কি করব, এটা তো কমপ্লিট, তাহলে এটা এটা ধরে জিসাব দিয়ে জয়েন্ট। হ্যাঁ, জিসাব দিয়ে জয়েন্ট, এরপর ধরলাম এইটা শিফট, এইটা এইটা এইটা, মানে টোটাল এটা জয়েন করে দিলাম জিসাব দিয়ে জয়েন্ট। হ্যাঁ, মাথা আর একটু বাহি দিয়েছি, শিফট এই জয়েন্ট, আবার এই একটু উঁচু আনে, একটু আই দিয়ে কাটতে লাগবে না এই। হ্যাঁ, এখন কি করবো, এই শেপ এডিটরে যাইয়া তাহলে খুলে দেবো, তাহলে ওকে ক্লিয়ার। মান লিখে দিলাম কত, 2-3, 2 কি কি লিখবে, ওই যে 10টা আছে দেখ, এই ঠিক আছে ক্লিয়ার, কত এখনো ভেজাল নাই, এটা সুন্দরভাবে দেখাই দিছে এই দুইটা, ঠিক আছে। এটা যদি আমরা কাটতে ঘুরাইতে চাই, এই কাটলাম, তারপর আমি কোনো ইয়া মান টান দিলাম, নির্দিষ্ট একটা পয়েন্ট দিয়ে আর কি, মোটা খালি দেখানোর জন্য, ঠিক আছে। টুডি ভিউতে গাই যাই করলে ভালো হবে, তাড়াতাড়ি হবে আর কি। এই এই সিলেক্ট, ছটা দিয়ে দিলাম আমি, ঠিক আছে। এরপরে দুটিয়া এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে, আশা করি কোনো ভেজাল নাই। আমি যদি স্মুথ দিই সেক্ষেত্রে আরো সুন্দর দেখাবে। হ্যাঁ, সবাই স্মুথ দেয়, কিন্তু আমি ডিজাইন করার পর কোনো সময় স্মুথ দিই নি। সবাই স্মুথ টু স্মুথ দিয়ে অনেক সুন্দর করে দেখে, মুই আবার দেখি নি। ক্লিয়ার, অ্যাপ্লাই দিলে যথেষ্ট, ক্লিয়ার এই যে স্মুথ, ঠিক আছে।